আগে ফেসবুক করে দেখা গেছে যে দুইটা পাওয়ার চিহ্ন লইয়া সব ধর্মের মানুষে আপনার কিনয়া খাড়াখাড়ি করে এরপর আমাদের গুরুর চিহ্ন আর এরপর আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিহ্ন আর এরপর আমার ধর্মের সবচেয়ে বড় এক চিহ্ন তুমি দেখা আছে নাকি কিছু মানুষ ও আকার ফেসবুকে দেখা আছে নি করছে দুইটা সিম দুইটা পাওয়ার লইয়া কেউ ঘর আমার আদমর কেউ ঘর আমার গুরু নানকর কেউ গাজারে ধর্ম রচনার পর লড়ে কিন্তু ই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুইমান পাওয়ার চিহ্ন আচ্ছা কোন আর একটা জিনিস পুরা তত্ত্ব হইয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ফালা নিয়েছে আর বার মাথা দিয়ে মুখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আপনি আরো বলে আদম দেখা দেখতে দেখা বুঝতে দেখা রাবার পাতে আতর দেখুলে ভাই বা খুশবু দেখুলে বাবা ভাই বেশিরভাগ তো বদল দিন আসবে লোয়ার এ ও ভারত জমিন আপনি দেখবা বুঝছেন নেনি চন্দন আর আগর বুঝছেন নেনি ও ভারত জমিন ছাড়াইয়া চন্দন আপনি আর পাওয়া যায় না আর আগর কানিও আর ভারত জমিন ছাড়াইয়া অন্য কোনো জমিন হইতে পাওয়া যায় না এইগুলো হাত থেকে এলো হইতে পারবা না এই ভারত জমিনে ডাইরেক্ট আল্লাহর জান্নাত থেকে ছুঁয়ে লিছে ও সুবহানাল্লাহ কি না জানি ও যে ফাতনা দেখি না আমি সিতাইবা ও ফাতনা কিন্তু আর সিতানি আছে না যখন ফাতনা সহ তো বানাই জিনে ও ফাতনা থেকে উড়ুদে হিন্দি আর চন্দন এ দুটো লাটি পয়দা হই হে এই দুটো লাটি পয়দা হইছে বুঝছেন নেন এ চন্দন নামি আর উড়ুদ মানে আগর লাটি দেখি না ওগো পয়দা হইছে এর কারণে আপনি আরবের মধ্যে দাও কা যাওয়ার পরে আল্লাহর কোরআন মধ্যে যে খুশবু জ্বলে দেখবা তো মেড ইন ইন্ডিয়া আপনি আফ্রিকার মধ্যে যাওয়ার পরে যে সবচেয়ে দামি যে পারফিউম আপনি ব্যবহার করতা তাহলে তো সেই দেখবা মেড ইন ইন্ডিয়া আপনি যে কোনো কান্ট্রির মধ্যে যাওয়ার পরে দেখবা যে কোনো সেন্টো এগুলো নিচে দিলে লেখা আছে মেড ইন ইন্ডিয়া এর মতলব হয়ে যাবলো ইন্ডিয়ার জমিন ছাড়া অন্য কোনো জমিনের মধ্যে খুশবু জাতি গাছ গাছালির পয়দা পয় না এর কারণে আমার ভাই ওখানে বুজুর্গ হল এখন তো ভালো নিয়ে গেছে নানি আগামের হওয়ারে জমিনের মধ্যে ভালো নিয়েছে দুই হাজার বিচ্ছেদ করা হয়েছে জুতা করা হয়েছে এমন তো এখন এমন নয় ও যে ভারত এমন যে ভবদেশর দুই ধরে দুই দেশের মধ্যে গান্দন আর শয়তানেও তো মাছ ভালো পাইছে ভাইয়া তো তান তান বিভ্রান্ত করছে আর সবে আমার জীবনের মধ্যে অনেক ভুল করেছি আল্লাহ তুমি মাফ করিয়া দেও আল্লাহর যাতে দোয়া কবুল করলা আর ভার মাঠো হযরত হাওয়া আর হযরত আদম দুইজন আবার একত্রিত হইল সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমারে ফয়দা করলাম মাটিটা কিয়া শুধুমাত্র মাটিতে কি ফয়দা করছি আর তোমরে আর এর পরে তোমরা বিন উৎপাদন এর পরে আমি আল্লাহ তোমার তন্ত্রে উৎপাদন কিয়া অর্থাৎ আমি আল্লাহ তোমার তন্ত্রে বীর্য কিয়া ফয়দা করলাম কোন সুবহানাল্লাহ মুসলমান একদিন তুমি শাকো আসলা একদিন তুমি মাছ আসলা একদিন তুমি মাংসর মধ্যে আসলা একদিন তুমি স্বর্ণর মধ্যে আসলা এটা তোমার মা বাবা ভাইজন একদিন তুমি তোমার বাবার মর্মর মধ্যে আসলা এরপরে তোমার মা আর বাবার যে আল্লাহর দাতে বিয়ে দ্বন্দ্বে দিয়ে খুশি বসে বলা নির্মাণের পরে তোমার বাবার মর্মটা গিয়ে একটা গান্দা বীর্য কারণ একটা জল তোমার মা আর শিকমর মধ্যে গেছে শেখ সাদর মাদুল্লাহ আলাইহি ফরমান দেহদুল ফারা সুরতে চুপারি কে কর দস্তে আবে সুরত গিরি শেখ সাদর মাদুল্লাহ আলাইহি ফরমান তুমি তোমার বাবার মর্মর মধ্যে একটা গান্দা বানিয়েছলাই এই গান্দা বানি তোমার মার
মধ্যে ঢালা হইছে এর পরে প্রতি 40 দিন পরে পরে তোমার পরিবর্তন হইতে থাকে এই অবস্থায় তোমার বয়স গুদ্রিছে কি বলতো তোমার 10 মাস 10 দিন গুদ্রিছে এর পরে আল্লাহর কাছে তোমার এই জমিনের মধ্যে বারবার যে হয় সুবহানাল্লাহ